জানকারিতে আজকের বিষয়। দেরিতে লাঞ্চ করেন, দেরিতে লাঞ্চে একাধিক প্রভাব পড়তে পারে আপনার শরীরে। কাজের চাপে মধ্যাহ্নভোজের সময় পিছিয়ে দেন, কখনো অফিস যেতে দেরি হচ্ছে বলে সকালের জলখাবার না খেয়েই বেরিয়ে পড়েন, কখনো আবার অফিসের কাজে লাঞ্চ দেরিতে করেন, আর ধীরে ধীরে এটাই অভ্যেসে পরিণত হয়ে যায়। আর এতে অজান্তে শরীরে বাসা বাঁধে একাধিক রোগ। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে স্থূলতার অন্যতম প্রধান কারণ অনিয়মিত সময়ে খাওয়া দাওয়া করা, যা গোটা শরীরের মেটাবলিজম সিস্টেমকে ব্যাহত করে, হজমের সমস্যা হয় আর বেড়ে যায় শরীরের ওজন। রোজ নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট ও লাঞ্চ সারুন। চিকিৎসকেরা বলেন বারে বারে খান, অল্প খান, খাবার এড়িয়ে যাবেন না, আবার একবারের বেশিও খাবেন না। সমীক্ষায় জানা যাচ্ছে দুপুর তিনটের পর লাঞ্চ করা শরীরের পক্ষে ক্ষতিকারক, আবার দীর্ঘক্ষণ অভুক্ত থাকাও ক্ষতিকর। সকালের জলখাবার সেরে ফেলুন 9টার মধ্যে, লাঞ্চ করে নিন 3টের মধ্যে, একটা নাগাদ লাঞ্চই সবচেয়ে ভালো। আপনার সারাদিন যত ক্যালোরি দরকার হয় তার 15% ব্রেকফাস্টে, 50% লাঞ্চে, 15% সন্ধ্যের খাবারে এবং 20% ডিনারে খাওয়া উচিত। গ্যাস্ট্রিক রোগকে ট্রিগার করার পাশাপাশি দেরি করে খাওয়া আপনার পাচনতন্ত্রকেও প্রভাবিত করতে পারে। যখন আপনি অনিয়মিতভাবে খান তখন শরীরও সমস্ত অঙ্গ এবং কোষগুলিতে নিয়মিত পুষ্টি সরবরাহ করতে পারে না। জানকারি আজ এ পর্যন্তই।